আসসালামু আলাইকুম বন্ধুরা, চলুন ঘুরে আসি মুলাডুলি বাজার থেকে। দেখেন ফলের দোকান, আজকে সোমবার, মুলাডুলি হাটবার। আরে বাবা, বড় বড় দোকানদার রে, দুজন দোকানদার। ছেলেকে বসায় রাখছে। পুরো বাজারটা একটু দেখতেছি কি অবস্থা, দেখা যাক। কাঁচা বাজার থেকে দেখবো, ফুলকপি 100 টাকা কেজি বিক্রি হচ্ছে। পটলের বাজার কত? পটল 50 টাকা, মনে হয় বেগুন 40 টাকা কেজি। পুরো বাজারটার রিভিউ নেওয়া যাক কাঁচা বাজারের। আরেক ভাই মিষ্টি লাগবে, ভাই 1 কেজি বিক্রি করবে 30 টাকা কেজি। আনামো চলে কেটেও বিক্রি করে 30 টাকা কিলো। দেখা যাক সামনে কি আছে দেখি। আলু আলুর দাম 45 টাকা আছে। রসুন, পেঁয়াজ, হলো পেঁয়াজের বাজার। 1 কেজি পেঁয়াজ 70 টাকা আজকের বাজার। রসুন 160 টাকা পার কেজি। দেখা যাক, এখানে আছে গুঁড়ো, মরিচ। হ্যাঁ, 150 টাকা কেজি মরিচ, 600 টাকা 1 কেজি মরিচ, 600 টাকা এত দাম কে? বাংলাদেশে বগুড়ার মরিচ ওটা এত দাম কে? আমার তো মনে হয় এটা দাম কম, মনে হয় ইন্ডিয়ান মরিচ 400 টাকা কেজি। ভালো থাকবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। খোদা হাফেজ।